শব্দ শুনেন ভদ্র মহোদয় বাংলা ভাষায় ইহার বাইরে ব্যাপক অর্থ রয় হাতে হলো হাহাকার বলিলেতে পাই সতের শব্দ বুঝায় শুনেন দর্শক ভাই রতে হলো রুনাজারি কান্নাকাটির স্থান ইয়া নফসি বলবে সকল জিন ইনসান সবাই বলবে ও গয় আল্লাহ বাসাও আজ আমাকে শুধু ইয়া উম্মতি শব্দ থাকবে নবীজির মুখে হাসর এটা বাংলা শব্দ নয় এটা হলো আরবি একটা শব্দ হাতে হলো হাহাকার সতে শব্দ রতের উনাজারি অর্থাৎ সমস্ত সৃষ্টিকুল একত্রিত হয়ে হাহাকার শব্দে একটা ধ্বনি উঠবে সবাই কান্নাকাটি আহাজারি করতে থাকবে সকলেই বলতে থাকবে ইয়ার নফসি ইয়া নফসি ইয়া আল্লাহ আমাদেরকে আজ বাঁচাও শুধু আমাদের নবী শুধু আমাদের নবী নয় সকল নবীগণের নবী যিনি আকায়ে মাওলা হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু ওই দিন বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া আল্লাহ আমার উম্মতকে আজ বাঁচাও তাই এই যে একটা সময় এই সময়টা যেহেতু হাহাকারের আত্মনাতের একটা জায়গা একটা স্থান একটা সময় একটা মাঠ এই জন্য এটার নামকরণ করা হয়েছে হাসর অর্থাৎ হাসর শব্দের একত্রিত যে অর্থ এটা হলো সমস্ত সৃষ্টিকুল জমায়েত হয়ে হাহাকার ভাবে কান্নাকাটির স্থান এই ছিল ওনার একটা জিজ্ঞাসা ওনার দ্বিতীয় জিজ্ঞাসা এই যে হাসর মাঠে আমরা সকলেই জমায়েত হব এটা কি একটা একটা করে মানুষকে ডেকে তোলা হবে না এটা হাদিসে পাকে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হাসরের মাঠে সূর্যের তাপের তীব্রতায় জমিনটা তামার ন্যায় হয়ে যাবে এই তামার ন্যায় জমির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কুদরতে কামেলা তার কুদরতের শানে 40 দিন বৃষ্টি বর্ষণ করবে সাহাবায়ে কারাম জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ এই বৃষ্টিটার কি কোনো রং আছে কোনো ধরন আছে নবীজি বলেছেন জি হ্যাঁ নবীজি বলেছেন বৃষ্টিটার রং হবে দুই রকম এই বৃষ্টিটার নাম হবে মণি বৃষ্টি বা বীর্য বৃষ্টি রজবৃষ্টি এবং বীর্য বৃষ্টি হবে 40 দিন পর্যন্ত রজ এবং বীর্য বর্ণের বৃষ্টি হওয়ার কারণে এই তামার ন্যায় জমিনের মধ্যে আবার রীত সৃষ্টি হবে অনুর্বর জমিনে উর্বরতা চলে আসবে অনুর্বর জমিনে যখন উর্বরতা চলে আসবে জমিনের মধ্যে যখন রীত হবে তখন আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন তুমি তোমার সিংহাসনে আবার একটা ফোক দাও ইমাম গাজ্জালি আল রহমান তিনি তার স্বীয় কিতাব মরণের আগেও পড়ে এই কিতাবে লিখেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহাসনে মোট তিনটা মতান্তরে চারটা ফোঁক দিবেন তিনটা ফোঁক দিয়া পৃথিবী কিয়ামত করবে আবার যখন পুনরুত্থানের সময় হবে তখন এই 40 দিন পর্যন্ত বৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক হুকুম করবেন ইসরাফিলকে যে তুমি তোমার সিংহাসনে ফোঁক দাও ইসরাফিল আলাইহিস সালাম যে ফোঁক দিবেন এই ফোঁকটার নাম হলো নাফকায়ে বায়েশা নাফকায়ে বায়েশা নামক যে ফোঁক ইসরাফিল আলাইহিস সালাম দিবেন
ইসরাবিল আলাইহিস সালাম এই ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে ধান থেকে যেভাবে জ্বালা ভাসে তুবরা ঘাস যেমন মাটির নিচ থেকে গেজায়া উপরে ভাসে তেমনি ভাবে সমস্ত মানুষ মাটির তল থেকে গেজায়া ভাসতে থাকবে উলঙ্গ অবস্থায় প্রথমবারে ছিল গো জিজ্ঞাসা আশারা কি হাদিস মতে করিলাম কুলাশা রে করিলাম কুলাশা